স্বাভাবিক যে নিয়ম সেটা হলো যে বৃষ্টি যে দিক থেকে আসবে ছাতা আমার সেদিক থেকে ধরতে হবে রাইট তো এখন বৃষ্টি সোজাসুজি আসছে ছাতা আমার সোজাসুজি ধরতে হবে কিন্তু যখন আমার বেগ থাকবে তখন কি বৃষ্টি সোজা সোজাসুজি আসবে বিয়ে করার নিয়ম কি বিয়ে করার নিয়ম হলো ভেক্টর ক্ষেত্রে আমরা জানি প্রথমে ভেক্টরটাকে নেগেটিভ ভেক্টর বের করতে হয় যেটা বিয়োগ করবো সে নেগেটিভ ভেক্টর বের করতে হয় করে এই ভেক্টরের শেষ বিন্দুতে এটা এর প্রথম বিন্দু রাখতে হয় রেখে এই বিন্দু থেকে এই বিন্দু যে বেগ এটাই হলো ওদের বিয়োগ ফল বৃষ্টি এদিকে পড়ে তার মানে এইভাবে পড়ছে না এখন যদি এইভাবে পড়ে আমার জন্য আমি আমি যখন চলবো তখন বৃষ্টিটা এইভাবে পড়বে পড়লে তখন আমার ছাতা কীভাবে ধরতে হবে তখন তো এইভাবে ধরলে হবে না এইভাবে ধরলে আমার ছাতার ভিতর দিয়ে বৃষ্টি চলে আসবে তখন কি করতে হবে আমার ছাতা এইভাবে ধরতে হবে ছোটো করে ছোটো করলে বোঝা সুবিধা ওকে এইবার ছাতা বৃষ্টির বেগ নীলকালে দিচ্ছি বৃষ্টির বেগ মনে করো এই দিকে আঁকাইলাম এরপরে আরোহীর বেগ আরোহির দিলাম আরোহীর বেগ আরোহী মনে করো এদিকে আছে আসসালাম আলাইকুম আজকে আমরা শিখব ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারের বৃষ্টি ও ছাতা এই জাতীয় যে অঙ্কগুলো আছে এগুলো কিভাবে সলভ করতে হয় সেইগুলো ওকে চলো আমরা মূল জায়গায় যাই দেখো বৃষ্টি হচ্ছে তো এই জাতীয় প্রবলেমগুলো সাধারণত থাকে যে বৃষ্টির একটা বেগ দেওয়া থাকে এবং বলা হয়ে থাকে যে একটা আরোহী যাচ্ছে তো সে সাইকেলে যেতে পারে যেভাবে হোক সে যাচ্ছে তার একটা বেগ দেওয়া থাকে এবং বলা হয় যে কত অ্যাঙ্গেলে ছাতা ধরলে বৃষ্টি তার গায়ে লাগবে না তো দেখো আমার সাধারণত স্বাভাবিক যে নিয়ম সেটা হলো যে বৃষ্টি যে দিক থেকে আসবে ছাতা আমার সেদিক থেকে ধরতে হবে রাইট তো এখন বৃষ্টি সোজাসুজি আসছে ছাতা আমার সোজাসুজি ধরতে হবে কিন্তু যখন আমার বেগ থাকবে তখন কি বৃষ্টি এর সোজাসুজি আসবে যখন বেগ থাকে তখন দেখো কী হয় দেখো দেখো যখন বৃষ্টি আসে কি বৃষ্টি একটা ফোটা মনে করো এটা বৃষ্টি এখান থেকে পড়ছে রাইট যখন আমি স্থির থাকব তখন আমার কাছে কিন্তু মনে হবে যে বৃষ্টি এই সোজা সোজাসুজিই পড়ছে কিন্তু যখন আমার বেগ থাকবে তখন কি হবে সময়ের সাথে আমার এই বরাবর একটা ধরো একটা বেগ আছে তাহলে সময়ের সাথে আমি এর কাছে চলে যাচ্ছি রাইট তার মানে আমার কাছে মনে হবে এই বৃষ্টির ফোটাটা আমার কাছে চলে আসছে তখন কি হবে এই যে পড়ছে স্থির আছি আমি আর এখন কি হলো এই যে পড়ছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সে এই বরাবর আমার কাছে চলে আসছে দেখো রাইট তার মানে আমার কাছে মনে হবে যে বৃষ্টিটা ওপর থেকে নিচে পড়ছে আর সাথে আমার কাছে চলে আসছে মানে বৃষ্টি মনে হবে যে আমার এই বরাবর আসছে এই যে আমার মনে হলো যে এই জিনিসটা এই বরাবর আসছে আসলে আমার ক্ষেত্রে এটাই হবে এটা হলো রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ তো ফার্স্ট হলো ছাতার এই অঙ্কগুলো করার সময় প্রথমে আমাকে কি করতে হয় যে বৃষ্টিটা আসলে আমার সাপেক্ষে এর বেগটা কি হবে বেগটা মানে সে কোন অ্যাঙ্গেলে পড়ছে আর যে সে কত বেগে পড়ছে তো এইটা হলো আমার ফার্স্ট বের করতে হবে যে এই বৃষ্টিটা আমার সাপেক্ষে এর বেগটা কত স্থির অবস্থা একরকম কিন্তু আমি যখন আমার বেগ থাকবে তখন বেগটা কত এটার জন্য হলো আপেক্ষিক বেগে যে আমাদের কনসেপ্ট আছে ওখান থেকে আমরা বের করবো আপেক্ষিক বেগের কনসেপ্ট কি আপেক্ষিক বেগের কনসেপ্ট হলো কোনো বস্তুর অরিজিনাল একটা বেগ থাকে আর যার সাপেক্ষে বেগ নির্ণয় করতে হয় তার বেগটা ওই অরিজিনাল বেগের সাথে বিয়োগ করতে হয় বিয়োগ করলে তখন এটার আপেক্ষিক বেগ পাওয়া যায় অবজারভার মানে যে দেখছে তার সাপেক্ষে রাইট তো আমরা এই জাতীয় অঙ্ক আগেও করেছি আর আপেক্ষিক বেগের যে কনসেপ্টগুলো এগুলো আমার মনে হয় তোমরা জানো যে যেমন বাসে দুইজন বসে আছে বাস একটা বেগে যাচ্ছে তো কি মনে হয় দুজনই কিন্তু বেগ কিন্তু বাসের যে বেগ সেই বেগই কিন্তু পাশাপাশি যারা বসে থাকে তাদের কিন্তু মনে হয় যে স্থির আছে এটা কিভাবে হয় এটা হয় হলো একজন একটা বেগে যাচ্ছে সাথে সাতশোই বেগে যাচ্ছে তো প্রথমজনের বেগের সাথে এই দ্বিতীয় জনের বেগটা যখন বিয়োগ করি দুজনের বেগ যেহেতু সেম বিয়োগ করার ফলে বেগ আসে জিরো তার মানে তার মনে হয় যে আমার সাপেকে সেও স্থির আছে তো তার মানে আপেক্ষিক বেগ বের করার নিয়ম হলো যে যার আপেক্ষিক বেগ বের করব তার যে বেগ বিয়োগ অবজার্ভারের বেগ তাহলে আমার সাপেক্ষে এই বৃষ্টির বেগ পাবো রাইট এখন এটা হলো ভেক্টরের ক্ষেত্রেও একই নিয়ম তো ভেক্টরের ক্ষেত্রে এর দিক আছে ওটা ওই তোমার বাসের যে অঙ্কগুলো ছিল ওগুলো কোনো দিক নেই বা নৌকার মাঝি এগুলো যে অঙ্কগুলো ছিল নাইন টেনে ওগুলো দিক ছিল না কিন্তু এখানে দিক দিক আছে কিন্তু নিয়ম একই বিয়োগ করতে হবে তাহলে এখন আমার দুইটা বেগ বের করতে হবে একটা হলো বৃষ্টির বেগ রাইট বৃষ্টির বেগ অরিজিনাল বেগ আর আরোহী সে তার যে বেগ এই দুইটা বেগ বের করতে হবে বের করার পরে এদের বিয়োগ করতে হবে বিয়োগ করলে আমার সাপেক্ষে এই বৃষ্টি অরিজিনাল মানে আমার সাপেক্ষে যে বেগটা সেইটা যেটা আমার কাছে মনে হবে সেই বেগটা পাবো এটার জন্য আসো ভেক্টরিয়া কনসেপ্ট আমরা সবাই জানি যে একটা মান থাকবে এবং দিক থাকবে তো বৃষ্টির একটা বেগ দেওয়া আছে তো আমরা বৃষ্টির যে বেগ সেটা আমা আঁকিয়ে ফেলে চলো এটা আমরা ডিলিট করি বৃষ্টি ওকে ধরো এই বরাবর পড়ছে এটা হলো বৃষ্টির ভেক্টর রাইট আচ্ছা আর আমার এটা দিক তো বুঝতে পারছি যে বৃষ্টি যেহেতু উপর থেকে নিচে আসছে তো দিক আমরা উপর থেকে নিচে দিয়েছি আর এটার যে বেগ যে সেটা তো বইতে দেওয়া আছে এত বেগে বৃষ্টি পড়ছে আর আরোহীর যে বেগ সেটা একে একে ফেলে চলো আরোহীর বেগ হ্যাঁ তো আরোহীর বেগটা কীভাবে যাবে এই দিক থেকে ধরো এই দিকে যাচ্ছে কী হবে রাইট তো আমরা দুটা বেগ পেয়েছি বৃষ্টির বেগ ওপর থেকে নিচে আরোহীর বেগ আনুভূমিক বরাবর এই দিকে রাইট এখন আপেক্ষিক বেগ আমার কী বের করতে হবে বৃষ্টির বেগ আমার সাপেক্ষে বৃষ্টিটা আসলে এই বেগে আসছে না এর আপেক্ষিক বেগ বের করতে হবে এটা করার জন্য এটার সাথে এটাকে আমার বিয়োগ করতে হবে বৃষ্টির বেগ আর আরোহীর বেগ ওখান থেকে এটা বিয়োগ করতে হবে তো বিয়োগ করার নিয়ম কি বিয়োগ করার নিয়ম হলো ভেক্টরের ক্ষেত্রে আমরা জানি প্রথমে ভেক্টরটাকে নেগেটিভ ভেক্টর বের করতে হয় যেটা বিয়োগ করবো সে নেগেটিভ ভেক্টর বের করতে হয় করে এই ভেক্টরের শেষ বিন্দুতে এটা এর প্রথম বিন্দু রাখতে হয় রেখে এই বিন্দু থেকে এই বিন্দুর যে বেগ এটাই হলো ওদের বিয়োগ ফল বেগ যেটা রাইট আমাদের হবে হলো এটা এটা হলো আমাদের বেসিক কনসেপ্ট এটাই হলো এই জিনিসটা যদি আমরা বুঝে যাই তাহলে অঙ্কটা একেবারে সহজ হ্যাঁ এখন দেখো তার মানে কি হলো অরিজিনাল বেগ ছিল এটা বৃষ্টির আমার বেগ বিয়োগ করার ফলে যে বেগ পেলাম এটাই হলো আমার জন্য বৃষ্টি এই বেগে পড়ছে তাহলে এখন যদি বৃষ্টি এই বেগে পড়ে তাহলে আমার ছাতা কোন দিকে ধরতে হবে বৃষ্টি যদি এদিকে পরে দেখো দেখা যাচ্ছে না হ্যাঁ বৃষ্টি যদি এদিকে পড়ে তার মানে এইভাবে পড়ছে না এখন যদি এইভাবে পড়ে আমার জন্য আমি আমি যখন চলবো তখন বৃষ্টিটা এইভাবে পড়বে পড়লে তখন আমার ছাতা কীভাবে ধরতে হবে তখন তো এইভাবে ধরলে হবে না এইভাবে ধরলে আমার ছাতার ভিতর দিয়ে বৃষ্টি চলে আসবে তখন কী করতে হবে আমার ছাতাটা এইভাবে ধরতে হবে ছোটো করে ছোটো করলে সুবিধা রাইট ওকে এইবার আবার ছাতা ধরতে হবে এখন অঙ্কে যেটা আসে সাধারণত যে উলম্বের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে ছাতাটা ধরতে হবে হ্যাঁ তার মানে এটা মনে করো উলম্ব এটা একটু আঁকা বাঁকা হয়ে যাচ্ছে কিন্তু আসলে এটা এটা রেখা মনে করো ওকে মনে করো উলম্ব এটার সাথে কত ডিগ্রি কোন করে ছাতাটা ধরতে হবে রাইট এই অ্যাঙ্গেলটা বের করতে হবে যদি বলে যে আনুভূমিকের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে ছাতাটা ধরতে হবে তখন এই অ্যাঙ্গেলটা বের করতে হবে সাধারণত উলম্ব বলে যেভাবে একটা বের করলে আরেকটা পাবো এটা বের করলে এটা নব্বই থেকে এটা বাদ দিলে এটা পাবো ওকে এটা গেলো আমার কনসেপ্ট কিভাবে আমি জিনিসটা বুঝবো এরপরে দেখো পরীক্ষার খেলা তো আমাকে লিখতে হবে লেখার জন্য চলো আমরা বোর্ডে যাই এবং এই জিনিসটা আমি কীভাবে ম্যাথমেটিক্যালি সলভ করব সেটা গিয়ে দেখি ওকে চলো একটু এখানে বৃষ্টি হচ্ছে তো অন্য জায়গায় যাই ওকে বলা থাকবে যে বৃষ্টির বেগ ধরো দেওয়া আছে হলো বৃষ্টি বৃষ্টির বৃষ্টির বেগ বেগ দেওয়া আছে ধরো ফাইভ এম এস টু দিপার মাইনাস ওয়ান আর আরোহীর বেগ দেওয়া আছে আরো হির বেগ দেওয়া আছে দশ এম এস টু দ্বিপর মাইনাস ওয়ান বৃষ্টির ব্যাগ নীলকালে দিচ্ছি বৃষ্টির বেগ মনে করো এই দিকে একাইলাম এরপরে আরোহীর বেগ আরোহীর বেগ আমরা দিলাম এটা আরোহীর বেগ আরোহী মনে করো এদিকে আছে তো আমাকে এই দুটো বিয়োগ করতে হবে বিয়োগ করার নিয়ম কি এটাকে উল্টাতে হবে তো আমি উল্টাইলাম রাইট ওকে উল্টানোর পরে তারপরে এই বরাবর রেখা টানলে এটা হবে এদের লব্ধিবেগ রাইট তাহলে এটা হলো কত আছে দেখো দেখা যাচ্ছে ওকে এটা আছে হলো এটা কতটুকু দেওয়া আছে এটা হলো বৃষ্টিবেগ বৃষ্টিবেগ কত ফাইভ রাইট এটা কত আছে এটা হলো আরও হিরবেগ আরো হিবিরবেগ কত টেন রাইট টেন ওকে তাহলে এটা আছে এখন আমার বৃষ্টি আসছে তাহলে এটা হ্যাঁ রাইট এখন বৃষ্টি এটা আসলে আমার প্রশ্নটা হলো যে উলম্বের সাথে ছাতা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে হবে এটা হলো মানে উলম্ব লাইন তাহলে ছাতাটা আমার কীভাবে ধরতে হবে ছাতা ধরতে হবে হলো এইভাবে তাই তো এইভাবে ছাতাটা ধরতে হবে এখন বলবে প্রশ্ন আছে যে উলম্বের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে ছাতাটা ধরতে হবে আমাকে বের করতে হবে হলো এই মানটা রাইট থিটারমানটা বের করতে এখন এটা বের করার জন্য তো আমার যে ভেক্টরের যে সূত্রগুলো আছে এগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আমরা স্বাভাবিক যে সূত্রগুলো জানি ত্রিকোণমিতি যে সূত্র সেটা হলো দেখো এটা কিন্তু ত্রিভুজ হ্যাঁ সম্মুখীনী ত্রিভুজ তাহলে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে এই অ্যাঙ্গেলটা বের করা মানে হলো আসলে কোন অ্যাঙ্গেল এটা এ অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল আমরা এইভাবে চিন্তা করি এদিকে যদি যাই তাহলে কালারই দেই এটা রাইট আর এটা তাহলে এই অ্যাঙ্গেলটা যদি বের করে করতে পারি চাই আমরা কী করবো সূত্র আমরা জানি সহজ সূত্র সূত্রটাকে সূত্র আমার সহজে আমরা জানি দেখো সূত্রটা হলো রাইট ট্যান ট্যান থিটা ত্রি সূত্র ট্যান থিটা ইজ ইকুয়াল টু বাই ভূমি এই ত্রিভুজটার লম্ব কোনটা সমগ্রী ত্রিভুজের লম্ব কোনটা হয় যেটার সাথে অ্যাঙ্গেল থাকে সেটার সাথে হলো যে থাকে এটা হলো ভূমি আর অন্যটা থাকে হলো লম্ব তাহলে এটা আমার লম্ব এটা কত দশ এটা হলো দশ আর ভূমি এটা রাইট লম্বো বা ভূমি ভূমিটা হলো এই যে পাঁচ এগুলো তো আয়তক্ষেত্র সহজে বুঝতে পারছি যে এটা সমান এটা এটা সমান এটা রাইট পাঁচ সমান সমান কত দুই তাহলে আমার থিটা হবে হলো ট্যান ইনভার্স টু রাইট সমান 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 টেনভার্স টু যেটা হবে সেটা কত সিক্সটি থ্রি না সিক্সটি থ্রি পয়েন্ট পয়েন্ট সামথিং ওকে এরকমই হবে হয়তো আচ্ছা তো এটা হলো অঙ্কের সমাধান রাইট হলো সমাধান তো তাহলে সহজ হলো যে কিভাবে আমরা করলাম আগে আমরা আসলে সিনারিওটা বুঝলাম যে কিভাবে আসলে কীভাবে হয় রিয়েল ওয়ার্ল্ডে কীভাবে কাজ করে তারপর ওই জিনিসটা বোঝার পরে আমি যখন খাতা কলম নিয়ে বসবো দেখব সব কিছু একেবারে সহজ আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছ তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের কোনো রেকমেন্ডেশন থাকে কমেন্টস থাকে সেগুলো আমাদের কমেন্ট কমেন্টে জানিয়ে দাও আমরা হয়তো পরবর্তী ভিডিওতে ওইগুলোর ওপরে কাজ করার চেষ্টা করব। এরপরে আমাদের হতে পারে বাতাস আসতে পারে এখন যে এখানে আছে শুধু বৃষ্টি আরোহী আর এক ধরনের অঙ্ক আসে সেখানে বাতাসও থাকে যে বৃষ্টি আছে বাতাসও প্রবাহিত চাত বেগে আরোহী এই বেগে যাচ্ছে তো আরেকটা জিনিস আসে তো সেটা নিয়েও আমরা তো আলোচনা করতে পারি সামনের ভিডিওতে তোমরা একটু কমেন্ট আমাদেরকে জানিয়ে দাও যে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছ ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম